গুড মর্নিং, আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 6টা। তো সকাল থেকেই আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর মা দেখো সবার প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে ঝেড়ে নিচ্ছে, এই যে ঝাঁটা দিয়ে, নারকেল ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছে। তারপর বিছানা ঝাড়া হয়ে গেলেই মা যা করবে সেটা হলো ঘর বারান্দা সব ঝাঁট দেবে। তারপর যেটা করবে তোমরা দেখতেই পাবে। দেখো এই যে মা সিঁড়িটা এখন ঝাড় দিয়ে নিচ্ছে। সিঁড়িটা প্রত্যেকদিন ঝাড় দেওয়া হয় না, সপ্তাহে একদিন মতো হয়, খুব একটা নোংরা হয় না তো সেই জন্যে। তো সিঁড়ি ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, এবার এই যে এই ঘরটা ঝাড় দিচ্ছে, তারপরে মা চলে আসবে পুজোর ঘর ঝাড় দিতে। এই যে পুজোর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার বারান্দা দিয়ে ঝাড় দিয়ে মা পোটেটা ঝাড় দেবে, তাহলেই মার এই কাজটা কমপ্লিট হবে। এই যে চলে এসেছি আমি, বাইরে ক্যামেরা করছিলাম রেকর্ডিং, আর এই যে মা ঝাড় দিচ্ছে, আর বাবা এখনো মর্নিং ওয়াক থেকে ফেরেনি। আমার ব্রাশটা সব করা হয়ে গেছে, ফোন হাতে নিয়ে নিচ্ছি রেকর্ডিং করার জন্য। এই যে ঝাড় দেওয়ার পর মা বাসন মাজবে। দেখো তোমরা, আজকে একটু কাজ টাজ শেয়ার করছি তোমাদের সঙ্গে, অনেকদিন কাজ শেয়ার করা হয় না। এই যে মা বাসন মাজতে চলে এসেছে, কত বাসন দেখেছো। আর আমাদের কলের পাড়ে তো আয়রন পুরো খয়েরই হয়ে গেছে, আয়রনে আগেই বলেছি তোমাদেরকে, একদম বাজে লাগছে দেখছি। তারপরে মা কী করবে বলো তো? এই যে বাবা মাঠে এবার মটরশুঁটি চাষ করার জন্য কিছু সার এনেছিল, তো ওই সার মা একটু নিয়ে রেখেছে। বেগুন গাছগুলো তো বললাম আগের দিন ফল দিচ্ছে না, তো সেই জন্যে মা বললো একটু ওই সারই দিয়ে দেবে। বাবাকে জিজ্ঞাসা করলো যে এই সার দিলে হবে, বাবা বললো হ্যাঁ। তো এই দেখো মা চলে এসেছে, মার সঙ্গে আমিও চলে এসেছি, বেগুন গাছে সার দিচ্ছে মা। তার আগে বেগুন গাছের চারপাশটা একটু খুঁড়ে নিচ্ছে, একদম গোড়ায় দিলে তো বেগুন গাছের ক্ষতি হতে পারে। যে কোনো জিনিস যেমন সর্ষের খোল বলো সার বলো সবই একটু গাছের দূর থেকে দিতে হয়, এত ক্ষতি হয়, ভালো চাইলে ক্ষতি হয়ে যাবে তোমার। এই যে দিয়ে দিচ্ছে, শুধুমাত্র বেগুন গাছে দেবে, আর তো তেমন গাছ নেই। ওই যে পালং শাক গুনলো দেখতেই পেলে, ওতে আর দেবে না, তো আমরা সারটা দিই না। তো আমাদের বাড়ির পাশে এই জায়গাটাতে মা মোট 6টা 7টা মতো বেগুন গাছ লাগিয়েছিল। তো বেগুন মোট মনে হয় আমরা পেয়েছি গাছ থেকে বড় জোর 3টে কি 4টে, তার বেশি না। তো মা বলছে সারটা দিয়ে যদি হয় তো ভালোই হবে। আগেই বললাম সারটার আগে মা বেগুন গাছ সেভাবে লাগায়নি। এই যে গোড়া খুলে নিচ্ছে, এই দেখো মুঠো করে নিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। এবার এই দিকটাই জল দিলে ভালো হতো আজকে, একটু জল দেবো, ঘোড়া পিঁপড়ে হয়েছে লাল পিঁপড়ে।
যে ছোট্ট ছোট্ট পালং শাক বেরিয়ে গেছে দেখেছ? সুপ্রভাত সবাইকে। তো সকালবেলা সমস্ত বাসি কাজবাজ হয়ে গেছে, এই স্নান করে চলে আসলাম, এইবার পুজোয় বসব। সেরে এবারে চা নিয়ে বসেছি, চা খাওয়া প্রায় শেষের দিকে, মেয়ের বাবা চা খেয়ে বেরিয়ে গেল। তো এখন সময় হয়েছে সকাল 10টা, আর মা আর আমি দুজনে মিলে টিফিন খেতে বসে পড়েছি। গুরুজিকে ভোগ দিল মা, আজকে আমরা খাচ্ছি সকালে রুটি আর বাঁধাকপির তরকারি। তো এটাই মানে দুপুরে চলবে, আবার এর সঙ্গে আরো কোনো তরকারি টরকারি করবে মা। মানে বাঁধাকপি তরকারিটা আমি একেবারেই করে নিলাম সকালে এবং দুপুরের জন্য। তো দোকানে আবার খাবার দিতে যাবে, খাবার দিয়ে টিয়ে এসে আবার দুপুরে রান্না বান্না হবে। তাড়াহুড়ো করে করলাম কিন্তু তরকারিটা দারুণ হয়েছে। তো মা যাচ্ছে বাবাকে খাবার দিতে। হ্যাঁ হ্যাঁ বসছি, অত্যাশ অত্যাশ করেই যাবে শুধু। গুড আফটারনুন। তো স্নান করে চলে এসেছি, আর স্নান টান করে আমার চুলো আছড়ানো হয়ে গেছে। তো মা এখন ওই ঘরে ভাত বাড়ছে, যায় দেখি খাওয়া যাক, চলো। তো মায়ের ভাত বাড়া হয়ে গেছে, এবার খাওয়া স্টার্ট করব। বাবার খাওয়া হয়ে গেছে, কারণ বাবা যখন আসলো দোকান থেকে তখন আমার স্নান হয়নি, তাই বাবাকে বললাম খেয়ে নাও। তো আজকে থেকে আমরা টেবিলে খাওয়া শুরু করেছি, কারণ শীতকাল চলে এসেছে, এখন মেঝে ঠান্ডা লাগবে সেই জন্যে। দাঁড়াও, আজকে আমাদের দুপুরের মেনু কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আজকে আমাদের মেনু, উচ্ছে আলু ভাজা, মটর ডালের বড়া আর সকালের বাঁধাকপির তরকারি। আর এটা কি? ওটা রসুন আর পেঁয়াজ ভাজা। তাহলে খাওয়া স্টার্ট করে দিই। Oh,
তো দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে গেল, বাবা এই ঘরে ঘুমাচ্ছে, আর এবার মা আর আমি রেস্ট নেব একটু। আজকে আর ঘুমাবো না, মন তো বেলা ছোট হয়ে গেছে। আই তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, তাহলে আজকের মতো এখানেই টাটা। মা শুয়ে পড়েছে।